ওটিটির জনপ্রিয় সিরিজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মির্জাপুর। সিরিজটি কেবলমাত্র একটি অ্যাকশন ক্রাইম সিরিজে নয়, প্রতিশোধেরও গল্প। তাই সিরিজটির সাথে দর্শকের আবেগ জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে। এই সিরিজের অন্যতম জনপ্রিয় চরিত্র কালীন ভাইয়া, আর এই চরিত্রটিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন গুণী অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। কিছুদিন আগেই গুঞ্জন ছড়িয়েছিল যে সিরিজ থেকে বড় পর্দায় আসতে চলেছে মির্জাপুর। এবার নাকি সত্যি বড় পর্দায় আসতে চলেছে মির্জাপুর। মির্জাপুর সিরিজের প্রধান চমকী হলো কালীন ভাইয়া চরিত্রে পঙ্কজ ত্রিপাঠীর অভিনয়। বলা ভালো, এই কালীন ভাইয়া এবং গুড্ডু ভাইয়ের সংঘাতই এই সিরিজের মূল গল্প। তবে মির্জাপুর 3-তে পঙ্কজ ত্রিপাঠী, আলী ফজল, শ্বেতা ত্রিপাঠী, বিজয় বর্মাদের দেখা মিললেও পাওয়া যায়নি দিব্যেন্দু শর্মাকে। অনুরাগীরা তাই তৃতীয় সিজনে মুন্না ভাইয়ার অভাব বোধ করেছেন। তাছাড়াও কালীন ভাইয়ার কম উপস্থিতি দেখে কিছুটা আশাহতই হয়েছিলেন দর্শকরা। হয়তো কথাটা কানে গিয়েছে প্রযোজক এক্সেল এন্টারটেইনমেন্টের, আর তাতেই প্রযোজকরা এবছর বড় পর্দায় আনতে যাচ্ছে মির্জাপুর। সিরিজের তৃতীয় সিজন শেষ হয়েছিল পূর্বাঞ্চল এবং মির্জাপুরের ক্ষমতা শেষ পর্যন্ত কার হাতে থাকবে এমন জায়গায়। এমনিতেই অনুরাগীরা মুখিয়ে রয়েছেন চতুর্থ সিজনের জন্য, আর তারই মাঝে প্রকাশ্যে এলো নতুন প্রচার ঝলক, যেখানে একই সাথে দেখা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠী, আলী ফজল, দিব্যেন্দু শর্মাদের। এবার একসাথে আসছেন তারা বড় পর্দায়। ২০২৬ সালে মুক্তি পাবে মির্জাপুর দ্য ফিল্ম ছবিটি। তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে বড় পর্দায় এদের লড়াই যে সকলকে ছাপিয়ে যাবে সেই আভাস দিলেন এই ছবির তারকারা।